সুশান্ত মাহাতো, সুশেন মাঝি, নিয়তি মাহাতো, আরো কয়েকজন আমাদের নেপাল বলল, আর কয়েকজন ছিল জেলা পরিষদের মেম্বার, সবাই এসেছে। আইল নাই নরহরি মাহাতোকে বলেছি, ও বলেছিল যাও। আমাদের আরো কয়েকজন ছিল আসার কথা, এখনো আসতে পারে না, আমরা সেই জন্যই গেলে দেরি পর্যন্ত নিয়ে এলো, ওরা আসে না। এখন যাই হোক, উদ্যোগটা সত্যিকারে যদি বলতে হয়, এইখানে এই জায়গাটার ব্যাপারটা অনেক লোকের শুনল। সুজয় বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি এখানে মূর্তি স্থাপন করব, জেলা পরিষদের রেজুলেশন করতে পারল না। আমার এটা কথা বলল, ও যখন এটা বলেছিল সেটা তো লিখেছিল ফেসবুক, তার অ্যাকাউন্টে লিখেছিল, পরবর্তীকালে ও বলল ডিসপুটের ডিনামিকটা সাইকেল। ডিসপুট কোনটা? জমিটা ডিসপুট মুখ্যমন্ত্রী যখন আসে 2018 আমাদের মিটিং হয়, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সেখানে পূর্বাঞ্চল ছিল এবং আমরা আদিবাসী কর্মী সভা ছিল। সেইখানে বলা হলো যে আমাদের ওইখানে একটা জায়গা আছে, জায়গাটা দেখ। সঙ্গে সব চিফ সেক্রেটারি বলল, আর তখনের যে মানে ডিএম ছিল সে তাকে বলল, আর আমাদের এখন যে মানে শান্তিরাম মাহাতো তখন ছিল মন্ত্রী, ওয়াকেও বলে দিল। জায়গাটা কিন্তু দেয় নাই, সেটা তো এদের দোষ। আজকে বিস্কুটের কথা কেনে হবে, বিস্কুট তো এরাই ঝড় কোনো প্রশ্নই না। এবং আজকে রঘুনাথ মাহাতো সম্পর্কে, ইতিহাস সম্পর্কে যেটা বলছে সেটা আমাদের খুব ভালো করে বলে দিল। আমাদের শৈলেন মাহাতো অনেক বই লিখেছে, সে কিন্তু বলে দিল যে মানে চুয়ার বিদ্রোহের কাল সময় তারিখ 1769 বলছে, কেউ বলে যে 60 শুরু হয়েছিল, তিনটা ফেজে আন্দোলনটা হয়েছে। তো ওয়ার জন্মকাল হচ্ছে 1738 খ্রিস্টাব্দ, 1738 21 মার্চ, আর মৃত্যু হচ্ছে 1778 5ই এপ্রিল। তাহলে সেইখানে এখানে কোথায় কি? আর ও মারা গেছে, সত্যিকারের ফাঁসি হয়েছে, তার হয়েছে তো মানে ভূমিজ রিভোল্ট, ভূমিজ রিভোল্ট, ভূমিজ রিভোল্ট কথা আর চুয়ার বিদ্রোহের রিভোল্টের কথা, এই যে দুটার ঘটনা, এই সম্পর্কে ওনাদের জানা দরকার। আর একটা কথা হচ্ছে, সাঁওতালদের মাঝে কয়েকজন নেতা তার সঙ্গে মানে ভূমিজ মুন্ডারাও ছিল, ওরা ডেপুটেশন দিয়েছিল কুর্মীকে যেন এসপি না করা হয়। এটা আপনারা জানেন, এটা আমি তো বলবো অত্যন্ত নিজ মনের লোকে এই কথাটা বলে, যদি কোনো গায়ে কোনো এলাকায় যদি কোনো লোক থাকে, তার ছেলে পড়াশোনা করছে, চাকরি পাচ্ছে, যদি কোথাও ডেপুটেশন নিয়ে বলে যে ইয়ার ছেলে যেমন চাকরি না পায়, এইরকম হচ্ছে ব্যাপারটা। তো আমরা কুর্মীরা ইয়ার আগে তো সমস্ত উদাহরণ বলল যে আমরা একসঙ্গে কোনোদিন ঝাড়খণ্ড আন্দোলন করেছি, সেই ঝাড়খণ্ড আন্দোলনে তখন মাঝি মাত্র ভাই ভাই বলেছিল, আজকে তোমরা বলছো খাই খাই, এটা বলতে পারো। কিন্তু আজকে দেখবে পরম্পরাগতভাবে আপনারা এখানে কজন আছেন জানি নাই, সাঁওতাল গায়ের পাশে যদি আপনাদের ঘর ওঠে, আপনারা জানবেন আমার বিয়া হয়েছে, আমাদের যেটা সাজনি ডালা, সেই সাজনি ডালাটা কে লাগে? আমাদের কিন্তু সাঁওতাল নিয়ে যায়। এইটা উড়িষ্যাতে সুজালি শশধরকে, ও বলছে সাঁওতাল নিয়ে যায়। আমাদের এইখানে আমাদের এখন নাই তো পাড়াতে আমাদের দুলাল মাহাতোকে, ও বলছে আমাদের এখনো বিয়ে নিয়ে যায়। তার মানে আমাদের যারা কুটুম্ব ওঠে, এটা পরিষ্কার প্রমাণ হয়েছে, সেই পরম্পরাগত যে একটা ঐতিহ্য, একটা বৈশিষ্ট্য, তাকে কুঠারঘাত করছে কে? শালখর মুর্মু। শালখর মুর্মু
উনিরে আমাদের শত্রু আমাদের জমিগুলো নাকি নিয়ে নিচ্ছে। তো আমি বলেছিলাম কোথায় কোথায় জমি তোমাদের কর্মীরা বাহিয়ে নিয়েছে, দখল করেছে, তোমরা বলো আমরা ফেরত করব। এটা গোটাটাই মিথ্যা কথা, জাল কথা, আমাদের বিরোধিতা করছে এরা। এখন কথা হচ্ছে 550 নম্বর নোটিফিকেশন কুর্মির নাম আছে, সাঁওতালের নাম আছে, মুন্ডার নাম আছে, ওরাংয়ের নাম আছে, সমস্ত যারা আদিবাসী হয়েছে তাদের প্রত্যেকের নাম আছে এবং কুর্মির নাম আছে সেখানে। তাহলে এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটাকে তো সরকার সরকার ভুল করেছে কোথাও। 1950 সালে যখন আমাদের ঘুরে যখন এসআর হয় স্টেট রিলিজ ওরা, তাতে যখন মানে আমাদের ট্রাইবাল হইল তখন আমাদের বাদল হয়ে গেছি। তো বাদ হয়ে গেছি কারণটা, কারণটা সরকারও কিন্তু ব্যাখ্যা করতে পারে না। তাছাড়া ভারতবর্ষের যতগুলা আমাদের সেন্সাস আছে সেই সেন্সাসের প্রত্যেকটাই বলেছে যে কর্মীর একটা। আমার এইখানে এই বিষয়ে কোনো লোক কোথাও আমাদের সঙ্গে বসতে পারবে না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে ভাই যদি দল থাকে আপনারা কোথায় বসবে, কবে বসবে, আপনারা আপনাদের যত কিছু প্রমাণপত্র আছে নিয়ে আসবে, আমরা প্রমাণপত্র নিয়ে আসবো। আর সরকারের কাছে বলছো তা সে থাকবে রেফারিং প্রথম থাকবে, সে দেখবে আমাদের হিস্ট্রিটা। তো এটাই কিন্তু ওরা আমাদের কাছে আসতে পারে না, পাইবে কখন। আজকে বলছি আর কতগুলো কথা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি। রেল অবরোধ হয়, আপনারা জানেন 5 দিন রেল অবরোধ, ইয়াই বলিল সৈলেন মার্কে ভারতবর্ষের ইতিহাসে এটা বিশাল কথা। কিন্তু আপনারা যতই বলুন আদিবাসী কর্মী সমাজের এটা নিজস্ব ডাক ছিল, কিন্তু সবাইকে আমরা বলেছি সমস্ত সংগঠন কর্মী নামধারী সমস্ত সংগঠনকে নিয়ে মুরগুমাতে আমাদের ধরম যোগাযোগের প্রচার হয় প্রথম। কিন্তু যারা আমাদের এই সিদ্ধান্তকে ব্যাহত করেছে সেটা আপনারা জানেন, একমাত্র এখানে আদিবাসী কর্মী সমাজ। আমাদের রেজুলেশন নিয়ে আমরা যখন এখানে বসি আপনারা জানেন সচ্ছল জল করছে আর বিজি আছে, ক্ষেত থেকে হচ্ছে বাচ্চা কবে নিয়ে আমাদের রাতে 19 তারিখে লোক পৌঁছেছিল। আচ্ছা বলুন আমরা তখন তুলে নিলি কারা বিরোধ করেছিল, কে বিরোধ করেছিল? আমার গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করলো, গাদ্দার থেকে শুরু করে পয়সা মারার কথা অনেক কিছু বলে দিল। আমি কিন্তু একটা কেউ কোনো বলি নাই, আর কারণ আমি ফেসবুক লিখতে জানি না আর আমি বলিও না, আমি শুধু মুখে বলছি ভাষণে বলছি। তো ওরাকে আরও বলছি দুদিন পরা বলার পর পরবর্তীকালে অনেক ছেলেরা ব্যাক করে গেল, ভুল হয়ে গেছে। আজকেও আমি বলব যে এইখানে এই মূর্তি স্থাপন হইল এইটাই আমাকে কিছু গাল দেওয়ার দরকার ছিল। কেন গাল দিলে ভালো হইতো আমার কেন সম্ভাবনা পূর্ণ হইতো? আমি বলেছি অজিত মাহাতো শ্রেষ্ঠ লড়াই করবে 3 বছর বলেছি, আর আজকে কথা দিয়ে যাচ্ছি আপনারা যারা শুনছেন তারা বলবে এইটাই বলুন ভালা 60 থেকে 70 লাখ টাকার কম খরচায় হবে এখানে ঘর, এখানে যে আমরা স্মৃতিভবন বানাবো রঘুনাথ মাহাতো স্মৃতিভবন তার কত খরচা হবে? যদি হয় 70 লক্ষ টাকা খরচা, কর্মী তো তবে এমপ্লয় আছে, অবস্থাপন্ন আছে, বিজনেসম্যান আছে, 3 বছরের কত হচ্ছে মাস, 3 বার 36 মাস কর্মীরা যদি দেই তার 10,000 টাকা করে এক এক লোকে, 3 বছরে কত করে টাকা হবে? 18 মাসে আপনি দেবেন, মাসে কত পড়ছে? যদি 10,000 দেন তো 18 মাসে 10,000 টাকা ভাগ করলে কত হবে? তাহলে 18 মাসে ভাগ করে আপনার তৈরি হোক যদি করিবার আছে। আর পরিষ্কার বলছি অজিত মাহাতো যেটা বলে সেটা আমি যেটা বলি সেটা করব, কে সাহায্য করবে না করবে এটা আপনারা জানেন। তবে আমাদের মধ্যে যারা সহযোগিতা করে এমন লোক আছে আমি নাম বলছি না, এইখানে বলছে দাদা এটা নির্মাণ করুন আমরা আছি, বলে তুমি এটা ছাত্রী হবে রে ভাই, বলছে দেখো এইটা যে বোনাবো তার জন্যে পাস আসছে না, যে পায়রাই গেছে পাস আসছে না। তখন ও ওই দিকে গেল আর আইসেকে 10,000 টাকা দিয়ে গেল, কেউ কিন্তু দেখে পালাইছে আর কেউ আইসেকে 10,000 টাকা দিয়েছে। এক লোকের ও নামটা বলতেই বাকি করেছে,
ও বলছে কি আসবে আর ও আর বলছে কাকা পাস আইলো বলে আই পাস ও বলছে বলছে কত খরচা আছে কি হচ্ছে তো বলছি কি দেড় কথা কি দিতে না বলছে বলো কাকা যত বলছিস কত বলছি বল আমি তো বলতে পারছি না বলে যত বলবে ততই তো এরকম লোক পাইছি আর কাকো পালা তো দিছি এখন কথা হচ্ছে এইটা আজকে হইল আমরা কালে সাত দিনের মাঝে আমি বলল এখন যত খরচা হবে যা হবে দিবার লোক আছে গোটাটাই ঘুরে তার ঘুরে দিয়ে যাক আর পরবর্তীকালে কাজের জন্য আপনারা যারা আছেন রেডি আছেন না সেটা বলুন হাত তুলে নেব সবাই একদম অনেক অনেক হাত তুলে না আমি দেখছি তো ঠিক আছে তো সলমান আপনাদের আপনাদের দ্বারাই কাজ হবে পৃথিবীর পৃথিবীর বলুন কোন আন্দোলন বলুন সমস্ত লোক কোনদিন যোগদান করে না যদি ভারত স্বাধীন হয় 1% লোক নিচ্ছে আর কর্মীদেরও মাঝে সবাইকে এসেছে কত লোক গালি দিচ্ছে তার হিসাব নেই এইখানে আমি নাম করছি সেদিন আদিত্য যদি না থাকতো আদিত্য এসে আমাকে বলছে আমাদের ছিল অনশন অবস্থা আদিত্য বলছে দাদা গোটাটাই তো দখল করে নিয়েছে লোকে আর আমাদের পুরুলিয়া জেলা কুর্মির রাজ কোথাও কুর্মি চাইবে না ওই জায়গা আছে দখল করতে যাচ্ছি আপনি ডান হাত কিছু না আপনার ডান হাত হবে ওরা চলে যাবে আর সেকে এটাকে দখল করতে আসবে কিন্তু এইখানে বাধা দিন ওদের সঙ্গে ঝগড়া হয়েছে মারপিট হয় যেটা কেউ জানে না এখানে মারপিট হইল দখল হইল পুলিশ এলো আমি চলে এলো পুলিশ হাতে গেল এখন কথা হচ্ছে আমরা পরিষ্কার কথা আদিত্য সেদিন ছিল আরেকজন ছিল বডিগার্ড ওর সঙ্গে ও বডিগার্ড নয় ওকে কি বিএসএফ এর চাকরি করে ও ছিল প্রবোধ ছিল প্রবোধ কিন্তু আগের ভূমিকাটা দারুণ ছিল আগে এইবারে ভূমিকাটা একটু কম দেখছি তো প্রবোধ ভাইকেও বলবো আগামী দিনে আগাতাম আর কিরিটি ছিল এই লোকগুলা কিন্তু ছিল পরবর্তীকালে তো এখানে আরো মিটিং হয় কিছু লোক ছিল কিছু লোক আসবে যাবো কিন্তু আমি দুঃখ মনে করি নাই কারণ একরকম আন্দোলনে থাকে নাই আমি তবে বলেছি যদি বাঁচে থাকি 3 বছর কুর্মিটাকেও বলছে এক লোকে আমাকে বলেছিল দাদা এমন কেন বলছেন যে 3 বছরে হবে আরে 3 বছরে যদি না হয় কারণ যারা কর্মী সভাটা করছে দিয়ে করবে কোথাও যাই মনে করুন যে ঝাড়গ্রাম গাড়িয়ে নিজের পকেট থেকে পয়সা দিয়ে যায় তো আমরা কত মিটিং করি গেছি আমরা উড়িষ্যা গেছি আমরা টাটা একবার নাই টাটা বোধ হয় 10 বার গেছি আমরা রাঁচি বোধ হয় 10 বার গেছি সবাই নিজের পকেটের পয়সা দিয়ে যায় তাহলে বলুন যে যায় একটা গাড়ি ভাড়া কত হয় 2,000, 2,500, 3,000, 4,000, 6,000 হচ্ছে এর ভাড়া না উড়িষ্যা আচ্ছা তারপরে কলকাতা যাচ্ছি দিল্লি দিল্লি খরচা হয়েছিল 96 লক্ষ টাকা কাউকে তো টাকা নেই বলুন কোন মাস্টার কোন বুদ্ধিজীবী বলুন দেখি কেউ দেখেন যারা জানেছে তারা তাহলে দেখেন দিলি টর্চেকা রেল টেকা আমাকে তো বহিষ্কার করেছিল পূর্বাঞ্চল থেকে বহিষ্কার করাবো তো আমি সব লড়াই করি আমি বলি টাকা আন্দোলন আপনি করে যান মানুষ যারা আন্দোলন করে টাকা দিচ্ছে তারাই সেই জন্য বলি যে 3 বছরের বেশি জীব না কারণ লোকগুলায় পয়সা দিনে দিনে ঢুকতে যাচ্ছে সেই জন্য বলি যে 3 বছরে স্পর্শ করবো সরকার যদি না দেয় দেখবো লড়াই হবে আমি ডাক দিয়েছি ঝাড়খণ্ডে কোন কয়লা লোহা তামা বেঙ্গালি কোন চৈল নাই সমস্তকে বন্ধ করবো 2023-20 সেপ্টেম্বর আর মনে রাখবে পুরুলিয়া জেলা সব যাবো আমরা এধার মুড়ি মুড়িটা আমরা এখানে টিকবো আমাদের তো অভ্যাস আছে আমরা আগেই যাব কোনো চিন্তা নেই আর একটা কথা বলছি যেটা হচ্ছে আমার একটা কথা আছে যে লড়াই আন্দোলনটা চালাবো আর 3 বছরের মাঝে কি করে হবে তারও বুদ্ধি করতে হবে সরকার কিন্তু এইখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের যেটা পাঠাবার প্রপোজাল সেটা পাঠাই নিচ্ছে আর একটুকু বাকি আছে আমাদেরকে নিজেকে বলেছে আমরা যা কিছু লিখব সেটা আপনাদেরকে দেখে দেখায় আর আমরা পাঠাই সেদিন আমরা গেছি
সেটা কোনো চিন্তা নাই, সরকার পাঠাই দেন, বাকি লড়াইটা হবে কোথায়। তো আপনারা সবাই থাকুন, সবাই লড়ে নাই, সবাই হয় নাই, কারণ কেস মামলা অনেক লোকের ডর থাকে। কেন অজিত মাহাতো যেটি লড়ে ও যেটা বলে সেটা করবে। আমার প্রাইমারি টিচারে লড়াই দেখেছেন, সব উঠাও লড়েছি, ছদিন লড়াই করে উঠিনি, বলল 86 লাখ টাকা অজিত মাহাতো মানি। এই রেল দেখাটাই বললো এটা 2 কোটি পাইল। এবার ডুমকুল বলছে ওটা 1 কোটি মাইনেছে, আর ওই রেল দেখায় কত টাকা মাইল, আমার টাকা মারাই। আশ্চর্য ব্যাপার। আর যারা গাদ্দার বলে বলে গেল ওরাকে বলেছি এইটাই একটা কিছু বলে কে দাবে, এটাই ভালো টাকা মাল নিয়ে যাবে। এইটাই রঘুনাথ মাহাতোটা আমাকে ভালো টাকা দিয়েছে, এইটাই কত টাকা হবে। তো পরিষ্কার কথা, টাকা ছাড়া কাজ হয় না, আর টাকা ছাড়া কোনো হবে না। কিন্তু কত কি পাচ্ছি ওই ওরাকে একবার হিসাবটা দিবার জন্য সবাই আপনারা বলবেন চলুন ভাই কোথায় হিসাবে বসি। আর আমি বলেছিলাম তার লাগ আছে কোন তার লাগ, সেই তার লাগটা তোরা খা আর আমার কাছে তোরা আয়, কবে হিসাব। অজিত মাহাতোর টাকার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। আপনারা এখানে জানবেন যতগুলো হয়েছে টাকার সঙ্গে এই কমিটির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই, সব টাকা এরা ব্যবস্থা করে এরাই করি, টাকার সঙ্গে থাকি না। আর আমার কি করে চলছে সবাই তো জানে, মানুষ তো লড়াই করলে আন্দোলন করলে মানুষ সেবা করে তা পরিষ্কার কথা। আমার সেবার জন্য অনেক লোক তৈরি আছে, 3টা জেলা 3টা স্টেটে আমি কাজ করেছি দীর্ঘদিন। সেই লড়াইয়ের জন্য এখনো জানে মানুষ যে উল্লা লড়াই তো লড়ে যাচ্ছে, তার জন্য অধিক মাধ্যমে চলার জন্য ওরকম বহু লোক আছে, তাদের জন্য কিলার নাম যারা আছে তারা জানে অধিক মাধ্যমে কে সাহায্য কীভাবে করে, তার জন্য ওনাকে ধন্যবাদ, কোটি কোটি আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমি বলবো এখানে আপনারা আগামী দিনে লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত থাকুন, লড়াই হোক 3 বছরে উস্কার করতে হবে, এই জন্য সবাই তৈরি থাকুন, সবাইকে জোহার। আর একটা কথা বলছি আপনাদেরকে, নেগাচারি যদি প্রতিষ্ঠা করতে না পারি কর্মী কিন্তু টিকবে না। নেগাচারি কোনটা, একটা হচ্ছে পরিষ্কার ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। ব্রাহ্মণ্যবাদ মানে এই যে মিথ্যা পূজা পাশা সরব নরক করে যোগী শান্তি করে মানুষকে ধোঁকা দিছে এবং কোনোদিন এটা এটা অবাস্তব কথা, এই জন্য ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, আমরা কোন প্রথার বিরুদ্ধে আর মদের বিরুদ্ধে। আমি আজকে ঘোষণা করছি নাই, তবে আমি বলবো আগামী দিনে এসপি এবং ডিএমের সঙ্গে বিশেষ গল্প হবে এবং আমি বলবো যে একটা সময় নিব, শুরু করিব মদের বিরুদ্ধে লড়াই। সেদিন কিন্তু পরিষ্কার কথা বলছি, মাতাল ধাড়াও ভাটি তারাও আর মাতাল ধরাও, মাতালকেও মারিব আর ভাটিকেও তারিব, সে যে যত বলবে বলবে। কিন্তু এটা এটা করছি এই কিন্তু ছাড়ছি না, এটা হবে কে মাতাল মারা, মাতাল মারা ভাটি ধারা, এটা করছি এই কোনো চিন্তা না, যেটা বলবো। কারণ সমাজটাকে সুধার করতে গেলে মনে রাখবেন যে মাতাল লোক আর কোনো খেয়াল থাকে না কোন দিকে যাচ্ছি, সালা ব্রিজ গেলে অন্য দিকে পড়ে গেল, অন্য দিকে রাস্তায় যাতে যাতে খোঁটা নাই মনে গেল সঙ্গে সঙ্গে বাসটা দাঁড়িয়ে আছে, চাষ করে এসেছে বাইরে কাজ করে এসেছে, ওর পাটি করে ডাকলো খাওয়া দাওয়া করলো, আর শ্বশুর ঘর আসতেছিল বাসটা দাঁড়াইতে দাঁড়া বাসটা ঢুকে গেল ভিতর ঘুরে গেল, ঘটনা চাষ করে কথা হয়েছিল না বলবো না। তো এইরকম ঘটনা, তো এই জন্য সবাই নিজের ছেলেকে নিজেকে সবাই সংশোধন করবে, মন খায় মাতা হয় সমাজ পরিবর্তন কোনোদিন করা যাবে না। অজিত মাহাতো বলছে মানে আমি বলছি আমি জীবনে চা খাই নাই, পান খাই নাই, বিড়ি নাই, সিগারেট নাই, মাঝে মাঝে দিন রসুন পেয়েছে খাই, আমার সবাই বন্ধ আছে। এখন কথা হচ্ছে নেতৃত্ব আমি দেখছি কতদিন পাইব, নেতা তৈরি করতে হবে আপনাদেরকে, এখানে ছেলার ইয়াং ছেলার যুবক ছেলার তারা তৈরি হোক, ওরা যদি তৈরি হয়ে যায় আগামী দিনে আমি সবচেয়ে বড় খুশি হব যদি কিছু ছেলা তৈরি হয়ে যায়। কারণ দেখুন এটা একটা কথা আছে, এটা পরিষ্কার কথা, লিডার কেউ কাউকে তৈরি করে, লিডার ইজ বোর্ন, লিডার ইজ নট মেড। এই জন্য আমি তবু বলছি গায়ে যদি ফুটবল খেলার টিম থাকে দেখবেন এটিম তৈরি হলে বিটিম হয়ে যায়, বিটিমটা এটিম হয়ে যায়, বিটিমটা সিটিম হয়, সিটিমটা বিটিম হয়ে যায়, খেলা থাকলে কিন্তু খেলার ইয়াতে। তেমনি আন্দোলন যদি থাকে আন্দোলনের গতি থাকলে নেতা তৈরি হবে। আমি যেমন এখানে পাইছি আমাদের এমএ পাস করে পথে যাদবপুরের স্টুডেন্ট আমাদের যাদব সাধন মাহাতো ও আমার এখন হয়েছে এখানে সেই গাড়ি, আমাদের এমএ পথে আমাদের
প্রেসিডেন্ট গোপাল মাহাতো, আমাদের গ্রেজুয়েট প্রধান স্টেট প্রেসিডেন্ট যুধিষ্ঠির মাহাতো, আমাদের ভালো ভালো ছেলে তৈরি হয়েছে। তবে এখন কথা হচ্ছে আমার আমার যেটা একটা নাম শুনা বলুন, সবাই যাতে দীর্ঘদিনের লড়াই বহু দিনলে আছি সহে 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 এতদিন। তো এখন কথা হচ্ছে আমি তবু চাইব এবং আপনারা যারা আছেন, যারা শিক্ষক বন্ধু আছেন, যারা এমপ্লয় বন্ধু আছেন, যারা বিজনেস করেন, তাদের কাছে আমার অনুরোধ আপনারা পেছন থেকে যদি একটা লোককে ফেলেন আমি আগাই যাবো, লইব পেছনটাই দাঁড়াবে না। অজিত মাহাতো পেছনে থাকতে জানে না, এটা তার ইতিহাস। আমার লড়াইয়ের চরিত্র আমি কোনদিন পিছিয়ে থাকি লড়াই, আমি আগাই যাব সে যার সঙ্গে যেখানে হোক এবং যতই বাধা থাকুক। আর এই মনে রাখবেন আজকে কুর্মীরাকে শুধু কুর্মীরা যাইছে এই নয়, এখানে যে বলিগঞ্জ সুসেন মাঝি আমরা আছি, কেবলই পুরুলিয়া শহরে আমাদের অনেক বন্ধু হিতাকাঙ্ক্ষী লোক আছে, অনেক বিজনেসম্যান আছে, তারা কিন্তু অনেক হেল্প করতে চাইছে, তারা হেল্প করবে। আমরা যদি আগাই এখানে কিন্তু কোনো রকমভাবে অসুবিধা হবে, পয়সা বা তিন টাকা কোনো অসুবিধা হবে। আপনারা আগান, আমাদের লোক আগালে মানুষ সবাই কিন্তু সাপোর্ট করবে, আপনাকে দিবে। এটা তো অনেক লোকে হেল্প করেছে, আমাদের কিছু কিছু লোকে বদনাম করছে, সেটা তো করিবেকেই, ওরকম থাকবে তাকে মনে করতে না। কারণ দেখুন যেদিন মমতা ব্যানার্জির মিটিং হচ্ছে, মমতা ব্যানার্জি মোদীকে বলছে, মোদীর বিরুদ্ধে বলছে, মোদীর যেখানে মিটিং হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে, তো এইরকম থাকবে কে, আমার বিরুদ্ধে বলবে নাই, এরকম কোনো কথা নাই। আমি শুনতে চাই যদি আমাকে আর অজিত মাহাতো জিন্দাবাদ হয়, তো অজিত মাহাতো মুর্দাবাদ হলে সেটা অসুবিধা কি আছে, সেটাও শুনবো। যদি কেউ মুর্দাবাদ বলে সেটাও শুনবো, কেউ জিন্দাবাদ বলে সেটাও শুনবো, এরকম থাকবে কি দুনিয়াতে। তো আমার বিরুদ্ধে লোক থাকে, তো এখন কথা হচ্ছে আপনারা যারা আমার বক্তব্য শুনছেন তাদের কাছে আমার অনুরোধ, সবাই সবাইকে বলুন আমার বক্তব্য যারা শুনছেন, যেখানে শুনছেন, যেগুলো শুনছেন, আগামী দিনে কুড়ি জাতি তার স্বতন্ত্র জাতি সত্তার জন্য, আমার আইডেন্টিটির জন্য, আমার ভাষা, আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার জাতিসত্তার লড়াই, এসটির দাবির লড়াই, আমাদের ভাষার লড়াই আমাদের চলছে, চলবে। কারণ একটা জাতির বিকাশ তখনই হয় তার স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকার করে, ও স্বতন্ত্র অস্তিত্বকে যদি স্বীকার না করে তাহলে হয় কি, বাঘকে আগেকে ঘরে যদি পুষে রাখে আর যদি কুয়ার খাতে দিই তো বাঘ বাঁচবে না, হাতিকে যদি আগে যদি মাংস খাতে দিই তো বাঁচবে না। পৃথিবীতে যত মানুষ আছে, যত জাত আছে, প্রত্যেকের নিজস্বতা আছে, স্বতন্ত্র জাতিসত্তা আছে, তেমনি জীব জগতেও স্বতন্ত্রতা আছে, তেমনি জীব জগতে কী করে বাঁচবে, প্রত্যেকটা গাছ থেকে, বৃক্ষ থেকে, পশু থেকে, সমস্ত জিনিসের একটা স্বতন্ত্র জাতিসত্তা আছে, এটা কিন্তু আজও বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। তেমনি জাতির মাঝেও কিন্তু স্বতন্ত্র অস্তিত্ব আছে, সবাইকে থাকতে হবে স্বতন্ত্রতা নিয়ে। কিন্তু আমরা মোটের উপর পৃথিবীতে আছি, আমরা বিশ্ববাসী, আমরা ভারতবর্ষে আছি, আমরা ভারতবাসী, ভারতবর্ষ সেকুলার স্টেট, সেকুলার স্টেটের কথা মানি, আমরা কিন্তু সবাই সবাই বন্ধু হই, গায়ে মায়ে সবাই সমান, দেশকে দেশ মাতৃকার মাটির জন্য সবাই সমান, এই বলেই সবাইকে আমাকে মনে রাখতে হবে। তাই আমরা আজকে সংবিধান দিবস, সংবিধান দিবসে একটা পবিত্র দিন, এখানে বলেছে আমরা ভারতের জনগণ ভারতের সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়িয়া তুলতে বা সকল নাগরিকদের যাদের যাদের অর্থনৈতিক সামাজিক আমরা যেমন মানে গ্রহণ করতে পারি, তার জন্য যেটা বলেছে আমাদের কী বলে ওটা প্রিমিল, সেই প্রিমিলটাকে আমাদের মনে রাখতে হবে। তো তাই প্রিমিলটাকে আজকে আমাদের স্বাভিমান প্রতিষ্ঠার জন্য, স্বাভিমান প্রতিষ্ঠা মানে আমাদের যিনি যা লড়াই করেছিলেন, যে ইতিহাস আজকে নাম নাই, তেমনি আমরা বলব যে গোবিন্দ চুনারাম আজকে আমাদের পাঁচটা শহীদ 1930 সালে মারা গেছে পুলিশের গুলিতে, সেটা হচ্ছে শীতল শহরের বকুল গণেশ মোহন মাহাতো। আমি ঝালিরাতে মিটিং করতে যাচ্ছি, আমি আরসা জয়পুর করছিলাম, আরসা জয়পুর করছিলাম ঝালদা, চারটা লোকের সবকে ডাকছি আমি, ওখানে বকুল গণেশ শীতল শহরের মোহন মাহাতোর ঘর যায়, তাদের মানে অভিজ্ঞ চেহারা কী করে আমরা আনতে পারবো তার ব্যবস্থা করবো, এবং সেখানেও আমি চাইছি তাদের কিছু হোক, আমরা কতদিন বাঁচবো জানি নাই, কিন্তু আমি সেটাও চাইছি ওখানে কিন্তু কুর্মীর স্বতন্ত্র জাতিসত্তাকে বাঁচাবার জন্য দরকার আছে। কারণ আমরা দেখলি এতদিন সাঁওতালদের সিধু কানুদের সাঁওতালরাই মানে, তেমনি দেখছি মুন্ডাদের শহীদের দিন মুন্ডাকেই মানে, মুন্ডারাই মানে,
আমরা কুর্মীরা আমরা কুর্মীরাই পাইব। আজকে দেখছি আমাদের মধ্যে পক্ষপাতিত্ব আছে, এই সরকার সেকুলার দেখলো আজকে কিন্তু এতদিন মাইন্য পাবে না। আমরা যদি একদিন আন্দোলনটা করেছিলাম বলে আজকে পণ্ডিত রঘুনাথ মুর্মুকে আগে 1979 সাল ছিল সেখানে কি করেছিল, পণ্ডিত রঘুনাথ মুর্মু গানে ওকে প্রাইজ দিয়েছিল 1979 সালে আর একটা আন্দোলনের জন্য। সিধু কানু দহর হয়েছিল একটা আন্দোলনের জন্য। তা ট্রাইবেলের ছোপটা কম দিকে যাচ্ছে, ট্রাইবেলের ছোপটাকে করার জন্য সিধু কানু দহর হলো কলকাতায়। তেমনি বহু আন্দোলনকে কিছু করার জন্যে মানুষ কিছু সরকার করতে খুঁজে। আজকে আন্দোলন যদি আমরা না করছি তাহলে এইগুলাও পাচ্ছি না। তো যাই হোক, আমরা আগামী দিনের লড়াইকে আপনাদের সহযোগিতায় সবার সহযোগিতায় আমরা আগে নিয়ে যাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাই শ্রদ্ধা দেবেন যারা আছেন। আদিবাসী পরিষদ হাতগুলো প্লিজ এমন করবেন, চলছে চলবে।